নরসিংদীতে নদী বাংলা গ্রুপের নতুন আবাসন প্রকল্প মেঘছায়ার শুভ উদ্বোধন করা হয়েছে। সঠিক নির্মাণে অঙ্গীকারবদ্ধ স্লোগান নিয়ে স্বল্প আয়ের মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে নদী বাংলা গ্রুপ। চলমান এই নির্মাণ কাজের অংশ হিসেবে নতুন আবাসন প্রকল্প মেঘছায়ার শুভ উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে নদী বাংলা গ্রুপ। 9 অক্টোবর বুধবার বিকেলে নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় এই নতুন ভবন মেঘছায়ার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহি। এ সময় উপস্থিত ছিলেন নদী বাংলা গ্রুপের জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, হাজি আবেদ আলী কলেজ এর অধ্যক্ষ মুহাম্মদ সানাউল্লাহ মিয়া, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু সহ স্থানীয় এলাকাবাসী। সঞ্চালনায় ছিলেন নদী বাংলা গ্রুপের মার্কেটিং সেকশনের ডিজিএম রায়হান আহমেদ। নরসিংদী সহ দেশের সাধারণ মানুষের আবাসন নিশ্চিতে সাফল্য ও সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে নদী বাংলা গ্রুপ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।